চট্টগ্রামবাসীকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এবারে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের চট্টগ্রাম পর্ব শুরু করেছিল। সেখানে শিডিউলে তাদের ছিল চারটা ম্যাচ, যার মধ্যে তিনটা হয়ে গেছে, সেখানে একটা মাত্র জয় আছে আর দুটো হেরেছে তারা। আজ আবারও চট্টগ্রামের ম্যাচ, প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী সাকিবের বরিশাল, যেখানে প্রথম ম্যাচটা এবার চট্টগ্রাম শুরু করেছিল সেই সাকিবের বরিশালের কাছে হেরেই। কিন্তু পাশার দান উল্টাতে কতক্ষণ হতে পারে, আজ আবার নিজদের ভেনুতে এই সাকিবের বরিশালকে হারিয়েই ওরা কামব্যাক করবে। বিপিএল নিয়ে প্রি শো জিপিএস ইস্পাত প্রেজেন্টস ক্রিকেট ম্যানিয়ায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ফারজানা জহির এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই কেমন আছেন? এবং আমাদের সঙ্গে আরও আছেন ক্রিকেট জার্নালিস্ট এবং অ্যানালিস্ট ফাহিম রহমান। ফাহিম রহমান কেমন আছেন? অ্যাবসলিউটলি ফাইন। কথা হবে আপনার সাথে, তার আগে আমি একটু সানোয়ার ভাইকে দিয়ে শুরু করতে চাই। সানোয়ার ভাই, চমৎকার একটা ম্যাচ গেল যেই ম্যাচটা শেষ হয়েছে ঢাকা এবং কুমিল্লার, এবং সেই ম্যাচটাই কিন্তু দুরন্তভাবে উঠছিল কুমিল্লা, ঢাকা শেষ পর্যন্ত তাদের জয়রথ থামিয়ে দিয়েছে। কেমন লেগেছে ম্যাচটা? আমি আশা করেছিলাম আরও একটু এক্সাইটিং একটা ম্যাচ দেখার জন্য, বিকজ অফ জানি আমরা কুমিল্লা ওয়ান অফ দ্য বেস্ট সাইড এই টুর্নামেন্টের। তিনটা ম্যাচ খুব ভালো মানে খুব ভালোভাবে তারা জিতেছিল, আশা করেছিলাম এই ম্যাচটা খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স কিছু দেখতে পারবো। কিন্তু যেই ওয়েতে ঢাকা পারফরমেন্স করলো এটা কিন্তু অসাধারণ। কিন্তু এরকম প্রথমে ব্যাটিং করে 180 অ্যারাউন্ড রান করেছে, যেটা মেইন আমরা কিন্তু ঢাকার সবাই আমরা ডিপেন্ড করেছিলাম। ঢাকা টিমটা হয়তো তামিম, মাহমুদুল্লাহ অ্যান্ড মাশরাফি এদের মতো বিগ নেম আছে, প্লাস সাথে ফরেন প্লেয়ার অ্যান্ড রাসেলের মতো প্লেয়ার আছে, সবাইকে সবাই আশা করেছিল ঢাকার কাছে এক অসাধারণ পারফরমেন্স। ঢাকা শুরুটা ভালো করেনি, তারপরে কিন্তু তা বিশেষ করে লাস্ট ম্যাচে তামিম যেই ওয়েতে যে 100 করলো, ওই যেই ওয়েতে স্ট্রংলি কামব্যাক করেছে, আমরা আশা করি আরেকটু ভালো এক্সাইটিং ম্যাচ দেখার জন্য। তবে হ্যাঁ, এই আবার ক্রেডিট দিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে, ম্যাচটা যেই ওয়েতে লাস্ট ফিনিশিংটা করেছে ওদের ব্যাটিং সাইডটা, ওইখানেই ম্যাচটা কিছুটা ঢাকার ফরে নিয়ে গিয়েছিল। একদমই, আমি যদি শুরু থেকে শুরু করি ম্যাচের, একেবারে পাওয়ার প্লেতে মাত্র 47টা রান এসছে এবং শেজাদের উইকেটটা তখন চলে গেছে, উইকেটে কিন্তু ইনফর্ম তামিম ইকবাল ছিল, তারপরেও কি মনে হয় কিনা যে রানটা একটু কম হয়ে গিয়েছে পাওয়ার প্লেতে? পাওয়ার প্লেতে বিকজ অফ যখন আপনি যে একটা টিম পাওয়ার প্লেতে যদি উইকেট সাপোর্ট করে, প্লাস হলে আপনার যদি উইকেট থাকে, যদি আর্লি উইকেট ব্রেক থ্রু হয়ে যায়, তখন কিন্তু অপর তামিমের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার স্বাভাবিক তখন একটু দায়িত্ব নেওয়ার স্বাভাবিকভাবেই দায়িত্ব নেবে, এবং একটু স্লো স্টার্ট করলেও তবে যে একটা সার্টেন স্টেজে নিয়ে যাওয়ার জন্য তখন হয়তো অ্যাক্সিলেট করার সুযোগ পাবে, যেটা করেছে কিন্তু রাইট আমার বলবো যে এক্স্যাক্টলি যা দরকার ছিল ওইটাই করেছে তামিম। তামিম কিন্তু আগের ম্যাচে যে ইউএসএ ব্যাটিং করেছে, এই ম্যাচে একটু ডিফারেন্ট ব্যাটিং করেছে, হয়তো একটু সময় নিয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু যে কাজটা করেছে ওইটাই কিন্তু বেসটা তৈরি করে দিচ্ছিল, যার কারণেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু এরকম একটা ফিনিশিং করতে পেরেছে। এবং যেই রানটা করেছে আমরা জানি বিপিএলে যদি 180 বা 200 এরকম রান চেস করতে হয় অপোনেন্ট টিমে, কিন্তু ফরেন প্লেয়ারদের ক্লিক করতে হবে। কিন্তু সেম ওইখানে দেখেন ওদের ফরেন প্লেয়ার, দুইজন ফরেন প্লেয়ারই রান আউট হয়েছে, যারা আগের ম্যাচেই এক্সট্রাঅর্ডিনারি ডুপ্লেসিস এবং ডেলপোর্ট অসাধারণ ব্যাটিং করেছিল, এই ম্যাচে দুজনই রান আউট হয়েছে। প্লাস হলো ক্রেডিট দিতে হবে ওদের বোলারদের, অসাধারণ বোলিং করেছে, যে কারণে হয়তো ম্যাচটা মোটামুটি একটা সময় যে ওয়ান সাইডেডই হয়ে গিয়েছে। একদমই, আমরা একটু ফাহিমের কাছে যেতে চাই। ফাহিম, কুমিল্লার মতো একটা দল এত অসাধারণভাবে তারা খেলছিল, কিন্তু আজকে তারা হচ্ছে ওভারও শেষ করতে পারেনি, 20 ওভার, আরও 2 ওভারের বেশি হাতে থাকতে তারা কিন্তু অল আউট হয়ে গিয়েছে এবং 50 রানের বিশাল ব্যবধানে হেরেছে। ক্রেডিট আসলে কাদের প্রাপ্য, ঢাকার বোলারদের নাকি কুমিল্লার ব্যাটসম্যানরাই অনেক খারাপ খেলে ফেলেছে? প্রথমত ক্রেডিটটা প্রাপ্য সম্ভবত ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের, আউটস্ট্যান্ডিং একটা নক খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 70 রানে যে ইনিংসটা খেলেছেন সেটার উপর বেস করেই মূলত 180+ রান করেছিল ঢাকা। এবং তামিম ইকবাল, তিনি তো তার রিদম ধরে রেখে রান করেই যাচ্ছেন, আবারও হি ইজ দ্য হাইয়েস্ট রান গেটার অফ দি সিজন সোফা, দারুণ ব্যাটিং করেছেন। এবং আপনি বলছিলেন যে শুরুতে পাওয়ার প্লেতে রান কিছুটা কম হয়েছে কিনা, ঢাকা কিন্তু পাওয়ার প্লেতে এরকম রানই করে থাকে, অ্যারাউন্ড 47 বা 50-55 এই ধরনের রানই আসলে ঢাকা পাওয়ার প্লেতে করছে, সেটাই আসলে তারা করেছে। সো মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল, আর কুমিল্লার আজকে কিছুটা লাক খারাপ বলতে হবে, কারণ তাদের দুজন ইনফর্ম প্লেয়ার ওভারসিজ ক্রিকেটার দুজনেই রান আউট হয়েছেন, ক্যামেরন ডেলপোর্ট এবং ফাব দুপ্লাসি। আগের ম্যাচটা কিন্তু কুমিল্লা জিতেছিল মূলত এই দুজনের ব্যাটিং পারফরমেন্সের কারণে। শুরুটা খারাপ করেনি মাহমুদুল হাসান জয়, মাহমুদুল হাসান জয় আরও একটা ভালো নক খেললেন, অলমোস্ট 50, দারুণ তিনি ব্যাট করছিলেন, কিন্তু দেখা গেল যে তার আসলে রেগুলার ইন্টারভালে উইকেট আসলে হারিয়ে গেছে। আর যখন আপনি রান চেস করবেন 180+, তখন ওভার প্রতি আপনাকে যখন প্রায় 10 রান করে তুলতে হবে, তখন আসলে দেখা যায় যে ব্যাটসম্যানরা খুব স্বাভাবিক কিছুটা তো চাপে থাকবে শিওরলি। আর সেন্সিবল বোলিং আজকে ঢাকার বোলাররা তারা করেছে, এবাদত ওয়াজ রিয়েলি গুড, রুবেল ইনফ্যাক্ট ভালো বল করেছে, কায়েস আহমেদ কয়েকটা ভালো উইকেট তুলে নিয়েছে, অ্যান্ড আন্ড্রে রাসেলের কথা বলতে, আন্ড্রে রাসেল তিনি ব্যাটিংয়ে
খুব একটা পারফর্ম করতে না পারলেও আন্ডু রাসেল কিন্তু বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এবং আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট উইকেট কিন্তু তিনি আসলে তুলে নিতে সক্ষম হয়েছেন। যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে ক্যালকুলেটিভ বোলিং, সেটা হলো চেঞ্জ অফ পেসের ব্যবহার। অর্থাৎ আজকে ঢাকার বোলাররা তারা কিন্তু চেঞ্জ অফ পেস খুব দারুণভাবে আসলে ব্যবহার করেছে। তারা আসলে পেসের উপরে খুব বেশি ফোকাস না করলে লাইন অ্যান্ড লেন্থ, প্রপার লাইন অ্যান্ড লেন্থের পাশাপাশি তারা চেঞ্জ অফ পেসটাকে দারুণভাবে ব্যবহার করার কারণে কুমিল্লার ব্যাটসম্যানরা আর খুব ভালোভাবে আসলে স্ট্রোকগুলো খেলতে পারেনি। বাট ফাহিম, ব্যাটিং উইকেট ছিল এবং কুমিল্লা শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল, 56 রান সম্ভবত এসেছিল পাওয়ার প্লেতে। এক্স্যাক্টলি, ওই সময় মাহমুদুল হাসান জয় আসলে ব্যাট করছিল। মাহমুদুল হাসান জয় প্লেড লাভলি শটস, দারুণ কিছু শটস কিন্তু খেলেছে ইয়াংস্টার, এবং মনে হচ্ছিল যে খুব ভালোভাবে হয়তো রানটা চেস করার দিকে এগিয়ে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু যখনই তারা উইকেট আসলে হারাতে শুরু করে, একেবারে শুরুর দিক থেকে যখন উইকেট তারা একটার পর একটা হারাচ্ছিল, পার্টনারশিপ সেভাবে করে তার আসলে হয়নি। ইমরুল কায়েস কিছুক্ষণ আসলে উইকেটে ছিলেন, বাট যে 181 চেস করতে গেলে যে পার্টনারশিপটা দরকার হয়, একটা বড় পার্টনারশিপ, অ্যাটলিস্ট 70-80 রানের একটা পার্টনারশিপ বা 60 রানের একটা পার্টনারশিপ, ওই পার্টনারশিপটা ওয়াজ আসলে মিসিং। ওই পার্টনারশিপটা না হওয়ার কারণে কুমিল্লা একটা সার্টেন টাইম পর আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে। এক্স্যাক্টলি, আমি সানোয়ার ভাইয়ের কাছে চলে যাই। সানোয়ার ভাই, ফাহিম বলছিলেন জয়ের কথা, সেখানে জয় কিন্তু অলরেডি টেস্ট ডেবিউ হয়ে গিয়েছে, ইন্টারন্যাশনালে খেলে ফেলেছে এবং চমৎকার খেলেছে। কি মনে হয় যে দল যদিও হেরেছে, মনে হয় কি না যে জয় ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অ্যাসেট হতে পারে, লিমিটেড ওভারের ক্রিকেটের জন্য ইন্টারন্যাশনালে বিবেচিত হবেন? ডেফিনেটলি, বিকজ অফ ও কিন্তু ট্যালেন্টেড দেখি, কিন্তু আন্ডার-19 এভাবে কিন্তু একটা প্রসেসের মাধ্যমে এখানে এসেছে, টেস্ট খেলেছে। টেস্টে কিন্তু আমরা জানি নিউজিল্যান্ডে যেভাবে কিন্তু ভালো ইনিংস খেলেছিল, যার পরে ইনজুর্ড হয়ে গিয়েছিল। তারপরে বলবো যে এই ফর্ম্যাটে, দেখেন এই ফর্ম্যাটে 180 যখন চেস করতে যাচ্ছে, তখন জয় অবশ্যই ইয়াং ট্যালেন্টেড এবং ওর কিন্তু রান করছে। সাথে যদি ইমরুল কায়েস আমরা জানি খুব একটা ভালো শেপে নাই, ও যদি পার্টনারশিপটা একটু বড় করতে পারত এবং সেম ওইতে যেটা 70 রানের পার্টনারশিপ ছিল কিন্তু জয় এবং তাই, হ্যাঁ 70 রানের পার্টনারশিপ ছিল, কিন্তু রানটা 180 চলতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। কিন্তু ওদের যে দুইজন প্লেয়ার, মানে ইম্পর্টেন্ট প্লেয়ার যেটা বারবার এই কথাতে আসবে, ওই জন্য রান আউট না হলে হয়তো বা ম্যাচটা সিনারিও ডিফারেন্ট হতে পারত। ডেফিনেটলি জয়ের ওই অ্যাবিলিটি এবং ট্যালেন্ট আছে, ডেফিনেটলি এখন অনেক সময় আছে, এত তাড়াতাড়ি চিন্তা করতে হবে না, ওকে প্রুফ করতে হবে আরও এই ফর্ম্যাটে, ওয়ান ডে টি-20 সব ফর্ম্যাটেই একেবারে ইয়াং, আর অনেক দূর যেতে হবে। ডেফিনেটলি ট্যালেন্টেড আছে, অবশ্যই আমরা আশা করতে পারি ওর কাছ থেকে। টস জিতেছে বরিশাল এবং গতকালকের মতোই কিন্তু তারা টস জিতে ব্যাটিংটা নিয়েছে এবং টস হেরেও কিন্তু খুশি চট্টগ্রাম, কারণ তারা বোলিংটাই চাচ্ছিল এবং তারা সেটাই করবে। এবং সাকিব আল হাসান যেটা জানিয়ে দিয়েছেন যে মুনিম শাহরিয়ার আজকে ওপেনিংয়ে আসবে, এবং তিনটা চেঞ্জ হচ্ছে চট্টগ্রামে গতকালকে হারের পরে। তারা হচ্ছে কেনার খেলছে না, সাব্বির খেলছে না, রাজা খেলছে না, এবং তাদের বদলে দলে আসছে আকবর আসছে, আকবর আলীকে সবাই এক্সপেক্ট করছিল, এবং ওয়ালটন আসছে এবং হচ্ছে শামিম পাটোয়ারি আসছে। ওয়েল, আমরা এই ম্যাচ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা প্রথম ম্যাচটা নিয়ে আরেকটু শুনতে চাই। যেটা আমরা বলছিলাম যে কুমিল্লার ব্যাটিং ব্যর্থতা নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, কিন্তু তাদের তো আজকে অনেক মিসফিল্ডিং হয়েছে, ক্যাচ ড্রপ করেছে অনেক। এটা তো বড় ফ্যাক্টর, যে কোনো ম্যাচে যদি যে কোনো ফর্মেটই ফিল্ডিং একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি আপনি একটা প্লেয়ার ক্যাচ মিস করেন, ওই প্লেয়ারই হয়তো ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সেম ওয়ে তাদের বোলিংটা একটা বড় ফ্যাক্টর। আগের ম্যাচগুলি যদি আমরা দেখি, কুমিল্লার কিন্তু অসাধারণ বোলিং ইউনিট ছিল। এই ম্যাচে কিন্তু এত এক্সপেন্সিভ কিছু কিছু জায়গায় কিন্তু এক্সপেন্সিভ হয়ে গেছে, বিশেষ করে ওদের বোলারগুলি নাহিদ বা তানবির, এরা আগের ম্যাচগুলি যেই ওয়েতে বোলিং করেছে, ম্যাচটা কন্ট্রোল করে কিন্তু বোলাররাই ম্যাচ মেইনলি কন্ট্রোল করেছে, কিন্তু কন্ট্রোল অপোনেন্টকে ফুললি কন্ট্রোল করেছে। কিন্তু আজকের ম্যাচে দেখেন 180 আগে ব্যাটিং করে যখন 180 করেছে, প্রেশারটা কিন্তু অটোমেটিকলি তখন ওদের নিজেদের কাছে। আমি মুস্তাফিজকে আমরা দেখেছি ভালো বোলিং করেছে আজকে, কিন্তু মনে হচ্ছে যে ফোর্থ ফিফথ বোলার নিয়ে একটু ওভারঅল যে বোলিং ওটা ওভারঅল যে বোলাররা টোটাল ইউনিটটা লাস্ট জানাতের এক ওভারই কিন্তু 20 রান, লাস্ট 5 ওভারে বোধহয় অ্যারাউন্ড 60+ রান হয়েছে। এইটাই হয়তো মেজর একটা রেজাল্টের ক্ষেত্রে এফেক্ট করেছে, যেটা হয়তো অপোনেন্টের মোমেন্টামটা কিন্তু অটোমেটিক চলে গিয়েছে কিন্তু অপোনেন্টের কাছে। ওই সময়টা যদি কম রান হতো তাহলে হয়তো ম্যাচটা ডিফারেন্ট হতে পারতো। এবং আমরা যেটা দেখছিলাম এবারের বিপিএলে, যে হচ্ছে শুরুর দিকে প্রত্যেকটা ম্যাচই টস জেতা মানেই হচ্ছে বোলিং না, এবং বরিশাল গতকালকে হচ্ছে ব্যাটিং নিয়ে সাফল্য পেয়েছে, আজকেও সেম ব্যাটিংই তারা নিয়েছে। এইটা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি আসলে, সবাই দেখেন সবাই কিন্তু ব্যাটিং সাথে সাহস করবে না। সাকিব এই কারণে চ্যাম্পিয়ন, ও কিন্তু জানে ওর মেইন স্ট্রেংথ কী। ওর মেইন স্ট্রেংথ বর্তমান সময় কিন্তু ওর বোলিং ইউনিটটা, অসাধারণ বোলিং ইউনিট। দেখো আগের ম্যাচে দেখেন 145 রান করেও কিন্তু ম্যাচ 143 করেছিল, ওই ম্যাচও জিতেছে। সাহেব ওর স্ট্রেংথের উপর বিলিভ রেখেছে, যেই কারণে হয়তো আজকেও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা চেঞ্জ, ওদের বড় সমস্যা হচ্ছে কিন্তু ব্যাটিং, বিকজ অফ এক
ওপেনার পার্টনারশিপ বোধ হয় চারটা পাঁচটা ওপেনার চেঞ্জ হয়ে গেছে এই পর্যন্ত। মনে মনে ওই জায়গাটা মনে সারে আসছে রিকগনাইজ ওপেনার, হয়তো গেইল আসছে সাথে ওপেনার সাকিব নাম্বার থ্রিতে আসে, কিছুটা হয়তো সেট আপটা তৈরি হতে পেরেছে, তারপর শান্ত আছে, এখন মনে হয় একটা ভালো সেট আপে তৈরি যেতে পারবে বরিশাল। এইটা খুব দরকার ছিল, বোলিং ইউনিটটা অসাধারণ, ব্যাটিংটা যদি ক্লিক করে ডেফিনেটলি এক বিশাল প্লাস পয়েন্ট। আমরা ফাহিমের কাছে চলে যাই। ফাহিম, সাকিব একটা কথা বলছিলেন আমার খুবই ভালো লেগেছে, যে ডিউ নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই, অ্যাটলিস্ট সাকিব আল হাসানের তো ডিউ নিয়ে কখনোই চিন্তা থাকবে না, এটা জানা কথাই। তো আপনার মতামত কী, এবং যেই পরিবর্তনটা এসছে যে মুনিম শাহরিয়ার, এটা তো এক্সপেক্টেডই ছিল নাকি? দেখেন, প্রথমত বরিশাল টসে জিতে ব্যাট করার ডিসিশন নিয়েছে, এবং চট্টগ্রাম ক্যাপ্টেন নাইম বলছেন তিনি যদি টস জিতেন তাহলে কিন্তু তিনি আসলে প্রথমে ফিল্ডিং করতেন না। তো বরিশাল খুলনার বিপক্ষে দুটো ম্যাচে প্রথমে ব্যাট করে তারপরে কিন্তু তারা আসলে জিতেছে, এবং স্পেশালি খুলনার এগেনস্ট লাস্ট যে ম্যাচটা জিতল বরিশাল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রথম দিকেই সাকিব এবং মুজিব একনাগাড়ে একটা না আসলে বল করে গেছে, এবং প্রথম 10 ওভারে কিন্তু তারা সেরকম রান দেয়নি খুলনার এগেনস্টে, মাত্র 35-36 রান কিন্তু তারা আসলে দিয়েছিল, এবং প্রচুর ডট বল তারা করেছে, যে কারণেই কিন্তু খুলনার জন্য কাজটা কঠিন হয়ে গিয়েছিল, আস্কিং রান রেট অনেক উপরে উঠে গিয়েছিল। আর খুলনার প্রবলেম যেটা, সেটা লিটারালি তো তাদের ডেফিনেটলি ব্যাটিং একটা বড় প্রবলেম, এবং সানোয়ার ভাই যেটা উল্লেখ করেছে তারা কতগুলো ওপেনারকে, ইনফ্যাক্ট আমি বলছিলাম যে বরিশালের প্রবলেম হচ্ছে তাদের ব্যাটিং, এবং বরিশাল ওপেনার চেঞ্জ করেছে কতগুলো সেটা যদি আমরা দেখি, সৈকত আলীকে তারা ওপেনিংয়ে খেলিয়েছে, এরপর তারা লিনটটকে তারা ওপেনিংয়ে ট্রাই করেছে, এরপর ব্রাভোটা সবচাইতে সারপ্রাইজিং লেগেছে, এরপরে আমরা দেখলাম যে হ্যাঁ ব্রাভোকে তারা ওপেনিংয়ে খেলালো ক্রিস গেল, এরপর নাম্বার থ্রি পজিশনেও চেঞ্জ এসছে, কখনো জিয়াউর রহমানকে নাম্বার থ্রিতে খেলিয়েছে, লাস্ট ম্যাচে তারা তৌহিদ হৃদয়কে নাম্বার থ্রিতে আসলে প্রমোট করেছে, ব্যাটিং অর্ডার একেবারে কিন্তু সেটল না বরিশালের। তো সেই জায়গাটাতে আজকে সাকিব উল্লেখ করলো যে মুনিম শাহরিয়ার যেহেতু রিকগনাইজড ওপেনার, সো সেই জায়গাটাতে মুনিম শাহরিয়ার আজকে খেলবে, তারপরেও ব্যাটিং অর্ডারেও আমার মনে হয় যে আজকেও যথারীতি সাফল টাফল তারা লিটারালি করবে, এবং সাফল করে তারা একটা বড় রান আসলে করতে চাইবে। বোলিং ইউনিট তো দারুণ, কোনো সন্দেহ নেই, কারণ মুজিবের ইনক্লুশনের পর থেকে মুজিব দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই কিন্তু ফরচুন বরিশাল আসলে জিতেছে, এবং মুজিব একটা ম্যাচে 2 উইকেট পেয়েছে, আরেকটা ম্যাচ উইকেটলেস, তারপরেও মুজিবের 4টা ওভার বিগ ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, আসলে অনেক বড় রকমের ডিফারেন্স কিন্তু আসলে তৈরি করে। তো মুজিবের কাছ থেকে তারা দারুণ সার্ভিস পাচ্ছে, এবং একই সাথে ব্রাভো কিন্তু বল হাতে বেশ ভালো করছেন, এবং সাকিব আল হাসান নিজেও তিনিও দেখা যাচ্ছে যে ইকোনমিক্যাল বোলিং করছেন, একই সাথে উইকেট আসলে নিচ্ছেন। সো ওভারঅল তাদের বোলিংটা ভালো, যদিও যে ফাস্ট বোলাররা খেলছে এর ভেতরে শফিকুল আপবিট এক্সপেন্সিভ, শফিকুল দেখা যাচ্ছে ওভার প্রতি 8 রানের বেশি এখন পর্যন্ত দিয়েছেন, বা তিনি মাঝে মাঝে এক্সপেন্সিভ আসলে হয়ে যাচ্ছেন, এবং মেহেদি রানা একটা ম্যাচে 3 উইকেট নিয়েছেন ঠিকই, বাট এখনও কনসিস্টেন্ট পারফর্মার কিন্তু মেহেদি রানা বা শফিকুল কিন্তু আসলে না, সো ওই জায়গাটাতে একটুখানি হয়তো বা বোলিংয়ে উইকনেস থাকতে পারে। দেন এগেইন বরিশালের জন্য বিগ ম্যাচ, সো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা একটা টার্মোয়েলের ভিতর থেকে যাচ্ছে। মেহেদি চট্টগ্রাম নিয়ে আলোচনা শুনবো, ফাহিম আপনার কাছ থেকে যদি চট্টগ্রাম সম্পর্কে শুনতে চাই, অলরেডি ক্যাপ্টেন কিন্তু জানিয়ে দিয়েছে 3টা চেঞ্জের কথা, কী মনে হয়, এক্সপেক্টেডই তো ছিল? হ্যাঁ, কিছুটা নট অনলি পারফরমেন্স, ওভারঅল যদি চিটাংয়ের টিমের ভিতরে ইন্টারনাল সিচুয়েশনটা দেখি খুব একটা হেলদি সিচুয়েশন নাই, কারণ টিমটা কিন্তু চিটাংয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা ভালো শেপেই ছিল, আমরা আশা করেছিলাম যেহেতু হোম ভেনু হোম সাপোর্ট সব কিছু মিলিয়ে চিটাং হয়তো ওইখান থেকে একটু ভালো রেজাল্ট নিয়ে আসার কথা ছিল, কিন্তু খুব একটা ভালো শেপেই নেই এখন পর্যন্ত। কিন্তু চিটাংয়ের বেশ কিছু প্লেয়ার আমরা যদি দেখি, চিটাং কিন্তু অনেক ইয়াং ক্রিকেটার এই টিমে আছে, যেহেতু এবার 3টা করে ফরেন প্লেয়ার আমাদের সবারই কিন্তু অপরচুনিটি ছিল নিজেদের প্রমাণ করার জন্য, বিশেষ করে আফিফের কথা আমি বিশেষ করে বলবো, যে ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড ক্রিকেটার বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে, ওর পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন পর্যন্ত হয়ে পারফর্ম করতে পারেনি। শামিম পাটওয়ারি ফিনিশার আমাদের যে একটা প্রবলেম, লেট ওয়াটারে যে একটা পাওয়ার হিটার, ওর কিন্তু অ্যাবিলিটি আছে, ওই পারফরমেন্স শো করতে পারেনি। অ্যাবিলিটি আছে কিন্তু সানোয়ার ভাই এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, 2-9-1, এটি বলতে চাচ্ছি যে ওই অ্যাবিলিটি শো করার জন্য বড় একটা প্ল্যাটফর্ম ছিল এখানে, যেহেতু এবার ফরেন প্লেয়ারদের সংখ্যাটা কম, আমাদের লোকাল প্লেয়ারদের নিজেদের মানে টিমের মধ্যে মেজর রোল প্লেয়ার করার অপরচুনিটি অনেক বেশি, এটা কিন্তু একেবারেই করতে পারছে না, আমরা ফরেন প্লেয়ারদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। চিটাং টিম যদি দেখেন, ওই ওদের ওপেনার জ্যাক এবং বেনি হাউল এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে, খুব কন্ট্রিবিউশন মিরাজ কিছু পারফরমেন্স করেছে, সাব্বির শুরু করেছিল, সাব্বির কিন্তু আজকে ড্রপ হয়ে গেলো, এটা একটা মাইনাস পয়েন্ট আমি বলবো, যে লোকাল প্লেয়ারদের আরেকটু পারফরমেন্স করতে হবে। বোলাররা কিন্তু ওভারঅল ভালো করেছে চিটাংয়ের বলতে হবে, নাসুম ভালো বোলিং করেছে, মিরাজ ভালো বোলিং করেছে, শরীফুল ভালো বোলিং করেছে, সব কিছু মিলে আমার মনে হয়
আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে, আকবর আলীর ইনক্লুশন নিয়ে অনেক কথা হচ্ছিল যে তাকে কেন নেওয়া হচ্ছে না, চান্স দেওয়া হচ্ছে না, ইভেন দলের ভিতরেও অনেক প্রবলেম তৈরি হয়েছে যেটা নিয়ে বলা হচ্ছে, এবং কেনাল লুইসের কথা বারবার আমরা বলছিলাম যে তাকে কেন নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, অবশেষে তাকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এই ম্যাচটাতে এসেই আকবর আলীকে যেহেতু নেওয়া হয়েছে, হয়তো উইকেট কিপিংয়ে তাকেই দেখা যাবে, এবং তার জন্য প্রথম ম্যাচটাই কি অনেক চাপের ম্যাচ হয়ে যাবে কিনা? ক্রিকেট যদি আপনি খেলতে হয়, যে কোনো এই লেভেলে ক্রিকেট খেলতে হলে প্রেশার তো আপনার নিতেই হবে। আপনি এখন যেই ফর্মেটে ওরা চলে আসছে, এখন তো এই লেভেলে পারফর্ম করতে হলে, ভালো করতে হলে আপনার প্রেশার নিতে হবে, প্রেশার নিয়ে ভালো খেলার অ্যাবিলিটি তৈরি করতে হবে। ডেফিনেটলি আমরা জানি আকবর যেহেতু বাংলাদেশ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার ছিল, ওর প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আমাদের অনেক বেশি। আমরা আশা করি যে হ্যাঁ, ইয়াং প্লেয়ার হলেও ও এই মঞ্চে আস্তে আস্তে ডে বাই ডে মানিয়ে নেবে এবং পারফর্ম করবে। এটা চিটাগাংয়ের জন্য ভালো হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। বরিশালে অনেক ওভারসিজ প্লেয়ার, আপনি কি কারো চেঞ্জ আশা করেছিলেন কিনা আজকের ম্যাচে? বরিশালে যে মেইন প্রবলেমটা হচ্ছে কিন্তু যে ব্যাটিংটা বিকজ অফ যে আমরা জানি ব্রেভো অলরাউন্ডার ওইভাবে ব্যাটিংটা ওইভাবে কন্ট্রিবিউট করতে পারছে না। যে জায়গাটা গেইলের মতো ব্যাটিংটা আমরা পাচ্ছি না, এইটা একটা বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে। ওদের যে ফরেন প্লেয়ার, ইংলিশ ফরেন প্লেয়ার যে আসছে, ওর কিন্তু রেকর্ডটা আমি যেটা দেখলাম, 80 ম্যাচ অলমোস্ট টি টোয়েন্টি খেলেছে এবং 130 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং 17-50 আছে। ওর কিন্তু ব্যাটিং অ্যাবিলিটিটা সেম হেইন, ওর কিন্তু ব্যাটিং অ্যাবিলিটিটা বেশ ভালো। ওকে হয়তো বা আমার মনে হয় আরেকটু সময় দিচ্ছে হয়তো গেইলকে, বিকজ অফ গেইল এমন একটা বিগ নেম টি টোয়েন্টি ফর্মেটে, এত বেশি রেকর্ড ওর, বড় একটা আকর্ষণ, সেগুলো ওর উপর আরেকটু ডিপেন্ড করবে। যদি গেইল পারফর্ম করতে পারে ভেরি গুড বরিশালের জন্য, না হলে হয়তো ওকে ট্রাই করবে পরবর্তীতে। জি, এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বরিশাল কিন্তু লাস্ট ম্যাচটা জিতেছে যদিও, তারপরও কিন্তু মানে 20 ওভার শেষ করতে পারেনি, সম্ভবত 19 ওভার খেলেছিল, তারপরে এই শেষ হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু শুনবো যে তাদের ব্যাটিংটা আসলে কতখানি তাদেরকে ভোগাতে পারে বা ভোগাচ্ছে। এইটি মেইন কনসার্ন আমার মনে হয় বরিশালের যে জায়গাটা, ব্যাটিংটি মেইন কনসার্ন। বিশেষ করে ওদের টপ অর্ডার তো একেবারেই রান করছিল না লাস্ট ম্যাচে, যদি দেখি ওই সময় যেই প্রেশার মোমেন্টে যে সাকিব এবং শান্ত অসাধারণ একটা ইনিংস খেলেছে, অসাধারণ ইনিংস খেলে, এই কারণে বলবো যে হয়তো বড় খুব বেশি বড় রান পার্টনারশিপ হয় না, কিন্তু খুবই ইউজফুল একটা পার্টনারশিপ ছিল, যেই কারণে কিন্তু একটা ডিসেন্ট টোটাল করতে পেরেছিল, ওইটাকেই লাস্টে ডিফেন্ড করেছে। আমার মনে হয় এই জায়গাগুলো আরেকটু আমাদের প্লেয়ারদের একটু ম্যাচুরিটি দেখাতে হবে, যে আমাদের যখন এই প্লেয়াররা শান্তরা যখন 30-40 করবে, এটাকে একটু বড় রানে কনভার্ট করতে হবে, যেটা হয়তো 70-80-100 এদিকে কনভার্ট করতে হবে, এই হ্যাবিটটা তৈরি করতে হবে। হয়তো কারণ হলো শান্তর মতো ইয়াং ক্রিকেটাররা যখন এরকম বড় রান করবে, তখন কিন্তু ইন্টারন্যাশনালে যায় হয়তো এইটা 60-70 কনভার্ট করতে পারবে, কিন্তু এই জায়গাগুলিতে হয়তো স্যাটিসফাইড হয়ে যাচ্ছে 30-40 এরকম জায়গায় আউট হয়ে যাচ্ছে। আমাদের অনেক প্লেয়ার, জয়ের কথাই যদি বলি আমরা, দুইটা ইনিংসে 40+ রান করেছে, এইগুলি হ্যাবিটটা কিন্তু এই ডোমেস্টিক থেকে তৈরি করতে হবে। সানোর ভাই, আপনার কাছ থেকে, ফাহিমের কাছ থেকে একটু ঘুরে আসি। ফাহিম, সেটা হচ্ছে চট্টগ্রামের কথা তখন আপনি বলতে চাচ্ছিলেন, আমি থামিয়ে দিয়েছি। চট্টগ্রামের আজকের স্কোয়াডটা যদি দেখি যে সেটা স্পিন, এবং আমরা দেখছি যে বরিশালে অনেক ভালো ভালো স্পিনার আছে, আজকের লড়াইটা কি স্পিন ভার্সেস স্পিন হবে কিনা? শিওরলি সেটা তো হবে বটেই, কারণ আপনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর টপ পারফর্মার কিন্তু মেজি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ, এবং দুজনে কিন্তু আসলে 9টা করে উইকেট নিয়েছে, এবং চট্টগ্রাম এখন পর্যন্ত যে 3টা ম্যাচ জিতেছে সেই 3টা ম্যাচে কিন্তু মেহেদি হাসান মিরাজ এবং নাসুমি মূলত এই দুজনে কিন্তু আসলে বোলিংয়ের ক্ষেত্রে পারফর্ম করেছেন। সো সেই ক্ষেত্রে একদিকে নাসুম এবং মিরাজ রয়েছেন এবং অন্যদিকে রয়েছেন মুজিব এবং সাকিব, সুতরাং একটা ভালো স্পিন ব্যাটল তো হবে নিঃসন্দেহে, বাট সেই স্পিন ব্যাটলে শিওরলি বরিশাল এগিয়ে থাকবে, মুজিব এবং সাকিব সেই স্পিন ব্যাটলে এগিয়ে থাকবে বলে আসলে আমার ধারণা। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কারেক্টলি তারা তাদের ওপেনারকে আজকে চেঞ্জ করেছে, অর্থাৎ কেনাল লুইসকে তারা ড্রপ করেছে, কারণ তিনি রান করতে পারছিলেন না এবং এখানকার কন্ডিশনের সাথে মানিয়েও নিতে পারছিলেন না। সেই জায়গাটাতে চ্যাডউইক ওয়ালটন, এর আগেও খেলেছেন বিপিএল, এখানকার কন্ডিশনে তার রান করার যেহেতু রেকর্ড আছে, সুতরাং চ্যাডউইক ওয়ালটনকে আজকে তারা টপ অর্ডারে খেলাবে বা ওপেনিংয়ে আসলে খেলাবে, সো এটা একটা ভালো চেঞ্জ ছিল। আর একটা চেঞ্জ তারা যেটা করেছে, শামিমকে আর একবার তারা ফিনিশিংয়ে সুযোগ দিয়েছে, শামিমকে তারা ট্রাই করে দেখবে, এবং সাব্বির রহমানকে তারা ড্রপ করেছে, যদিও সাব্বির কিছু রান করছিলেন, মানে মোটামুটি কিছু রান করেছেন, 100+ রান এখন পর্যন্ত করেছেন এবং কয়েকটা 30 ইনিংস খেলেছেন, বাট শিওরলি সেটা তো এনাফ না, মোর দ্যান এনাফ না। মূল যে ব্যাপারটা হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আসলে পারফর্ম করছেন ব্যাটিংয়ের ক্ষেত্রে দুইজন, উইল জ্যাক টপ অর্ডারে দারুণ পারফর্ম করছেন, রান অনেক করছেন, এবং একই সাথে বেনি হওয়াল ভালো ফিনিশিং টানছেন, এই দুজনই আসলে পারফর্ম করছেন। বাট আফিফের কাছ থেকে সাপোর্ট আরও দরকার, লোকাল ক্রিকেটারদের কাছ থেকে সাপোর্ট দরকার, সাব্বিরের কাছ থেকে সাপোর্ট দরকার ছিল, সেটা আসলে হয়নি, সেই কারণেই কিন্তু আজকে শামিম পাটওয়ারিকে তারা ইনক্লুড করেছে এবং একই সাথে আকবর আজকে প্লেইং ইলেভেনে ঢুকেছে। সো স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আর বরিশালের কথা বলতে গেলে, বরিশালের প্রবলেম হচ্ছে যেটা, দেখেন যে এখন পর্যন্ত অনেকেই, তামিম, মাহমুদুল্লাহ, রিয়াদ বা জ্যাক, তারা কিন্তু অলমোস্ট 250 রান করে ফেলেছে এবারে বিপিএলে, যতগুলো ম্যাচ হয়েছে 5-6 ম্যাচ খেলে প্রায় 250-র কাছাকাছি তাদের রান চলে গেছে।
বরিশালের পক্ষে হাইয়েস্ট রান করেছে এখন পর্যন্ত শান্ত, এবং সেটা হচ্ছে 109, এবং একমাত্র ব্যাটসম্যান যার 100+ রান হয়েছে এবারের বিপিএলে। তো এখান থেকে আসলে বোঝা যায় যে বরিশালে যে ব্যাটসম্যানরা আছে তারা যে স্ট্রাগল করছে, তারা আসলে রান করতে পারছে না, এবং সেই কারণে কিন্তু বরিশালকে সাফার করতে হয়েছে। বরিশাল এখনও কোনো বড় মানে বিগ ইনিংস খেলতে পারেনি বা বড় রান করতে পারেনি, বা 180-200 এরকম রান এখন পর্যন্ত বরিশাল করতে পারেনি। সেই জায়গাটাতে শিওরলি তারা চাইবে যে একটা পরিবর্তন আনতে, সে কারণেই তো আজকে মুনিম শাহরিয়ারের ইনক্লুশন, এবং প্রবাবলি ব্যাটিং অর্ডারেও হয়তো বা আমরা সাফল দেখলেও দেখতে পারি। সো যে প্রশ্ন আপনি করেছিলেন যে স্পিন টু স্পিন ব্যাটলে আমার মনে হয় বরিশাল এগিয়ে থাকবে। আবার যদি ফাস্ট বোলিংয়ের কথা বলি, একদিকে মৃত্যুঞ্জয় এবং শরীফুল, আর একদিকে হচ্ছে শফিকুল, এবং শফিকুলের সাথে রয়েছে মেহেদী হাসান রানা। সেইখানে আমি আবার এগিয়ে রাখবো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের যে দুজন ফাস্ট বোলার রয়েছে, মৃত্যুঞ্জয় এবং শরীফকে। জি, এবং আমি আজকের প্রেডিকশনটা একটু শুনে নিব, সেটা হচ্ছে যে কত রানের টার্গেট দেওয়া উচিত বলে মনে করছেন বরিশালকে, কারণ আমরা দেখেছি যে এই বিপিএলে কিন্তু 200+ স্কোর একবারই হয়েছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু চট্টগ্রাম করেছে। বরিশাল শিওরলি আজকে চাইবে অন্তত অ্যারাউন্ড 180-র একটা স্কোর করতে। 180, জি একদমই। এবং চট্টগ্রামের যে একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্ব কাটিয়ে আজকে কি মনে হয় যে এই বরিশালের সাথে হার দিয়ে ওদের শুরু হয়েছিল, আজকে সেটা ওভারকাম করা, মেন্টাল যেই প্রবলেমটা ওদের চলছে দল এবং বাহিরে দেখা যাচ্ছে, সেটা এটা একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক ওদের জন্য, বিকজ অফ দেখেন এই টিমটা কিন্তু অনেক বেশি ইয়াংস্টার এই টিমের মধ্যে। এখানে যদি তামিমের মতো প্লেয়ার বা সাকিবের মতো ওরকম সিনিয়র প্লেয়ার থাকতো তাহলে হয়তো এটা হ্যান্ডেল করা, মাশরাফির মতো কেউ এই টিমে থাকতো তাহলে হয়তো হ্যান্ডেল করাটা অনেক ইজি হতো। তারপরেও তারা চাবি স্ট্রংলি কামব্যাক করার জন্য, বিকজ অফ টিমটা কিন্তু ভালোই যাচ্ছিল, মিরাজের ক্যাপ্টেন্সিতে কিন্তু খারাপ করছিল না, ওভারঅল পারফরমেন্স খারাপ করছিল না। আমার মনে হয় আরেকটু বিলিফ রাখা দরকার ছিল, টিমের হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে ওই সময়টা, টিম ম্যানেজমেন্ট বলেন যারা হয়তো ক্রিকেটের সাথে ব্যাকআপ বিহাইন্ড দ্য সিনে যারা কাজ করে ওই সময়টা কিন্তু সাপোর্টটা দরকার পড়ে প্লেয়ারদের। আমার মনে হয় ওই যে ক্রিকেট থিঙ্কিং বা ক্রিকেট নিয়ে যারা অনেক লম্বা সময় অফিসিয়াল বলেন বা প্লেয়ার বলেন যারা এগুলির সাথে কাজ করে, তারা যদি বিহাইন্ড দ্য সিনে থাকতো তাহলে হয়তো এরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন একটা জয়ই পারে তাদেরকে অনেকখানি বুস্ট আপ করতে মেন্টালি। তো আমাদের সময় শেষ হয়ে গেছে আজকের আলোচনা, নিশ্চয়ই আমরা এখন মাঠের খেলা দেখতে সবাই উদ্গ্রীব হয়ে আছে, সেখানেই ফিরে যাচ্ছি আমরা মাঠের খেলা দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় ম্যাচ বরিশাল ভার্সেস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দেখাই যাক বরিশাল জয়ের ধারা ধরে রাখে নাকি চট্টগ্রাম বরিশালকে হারিয়ে জয়ে ফিরে। লেটস সি দ্য রেজাল্ট।